আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আমার এরা এই রবি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তুসালাম আরা রসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিভায় আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন জাকির হোসেন পূর্ব বাড্ডা ঢাকা থেকে লিখেছেন অফিসের নামাজ ঘরে জামাতের সালাত আদায় করার চেয়ে বাইরের কাছের মসজিদে জামাতে সালাত আদায় করলে ফজিলত বা সব কি বেশি হবে কোন সন্দেহ নেই মসজিদে যদি সালাত আদায় করে থাকেন তাহলে সব বেশি হবে মসজিদের ফজিলত বেশি বরং রসুল্লাহ সাল্লাম মসজিদে সালাত আদায় করতেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ মানে রসুল্লাহ সাল্লাহ আসলাম সুনানুল হুদা ওয়া ইন্ডামিন সুনানুল হুদা ফিল মসজিদ উদ্দিনাফিহি আবদুল্লাহ আবলি মসুদ বর্ণনা করেন তিনি বলেন যে সুলল্লাহ সাল্লাহাম আমাদেরকে হেদায়তের যে সুন্নাগুলো আছে সেগুলো রাসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়া ইনামিন সুনানিল হুদা আর হেদায়তের যে সুন্নাগুলো হেদায়তের নিদর্শনগুলো অন্যতম একটি হচ্ছে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ ওই মসজিদে গিয়ে সলাত আদায় করবে যে মসজিদে আজান দেওয়া হয়ে থাকে সুতরাং মসজিদ আজান এবং সলাতের জামাত এগুলো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এক্ষেত্রে অফিসে জামাত যদি হয় থাকে সেখানে যদি কেউ আদায় করেন তাহলে তিনি জামাতে সলাত আদায় করার ফিরত পেয়ে যাবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরো লিখেছেন বার্ষিক দিন পঞ্জিকা দেখে কিছু মুসলিম পরিবারে ছেলে বা মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয় এটা ইসলামের দৃষ্টিতে কি কোনো গুণা

সেগুলো বাদ দিয়ে নির্ধারণ করা যদি এ ধরনের কোনো আকিদা থাকে তাহলে শিরকে আস আসগর ছোট শিরকের মধ্যে লিপ্ত আছেন এ ধরনের কোনো আকিদা নেই এমন কোনো দিন নেই যেদিনকে আপনি কুলক্ষণের কারণ হিসেবে নির্ধারণ করতে পারেন অথবা অমঙ্গল হিসেবে নির্দিষ্ট করতে পারেন সুতরাং কোনো দিনকে অমঙ্গল কুলক্ষণ ক্ষতির কারণ এদিনে বিয়ে হলে সমস্যা হবে এই ধরনের ধারণা করা শিরকে আশগর ছোট সে শিরক যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক এবং তিনি

পৃথিবীতে তারা চলবে অত্যন্ত বিনম্রভাবে নরমভাবে চলাফেরা হবে নরম প্রকৃতির তিনি চেষ্টা করবেন যে মানে চলাফেরায় মানে তার কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে কাউকে কষ্ট না দিতে এবং তিনি যখন রাস্তায় চলবেন তখন তিনি একজন বান্দা হিসেবে সুন্না হচ্ছে তিনি ইজা আলাকিয়া ওয়াহাদুন ফসল আলহি যদি কেউ তার মুখোমুখি হয় সাক্ষাৎ করে সামনে আসে তাকে তিনি সালাম দেবেন সালাম দিবেন অথবা ইজা সাল্লামা যদি কেউ তাকে সালাম দেয় তিনি সালামের উত্তর দিবেন তিনি রাস্তায় যখন চলবেন তখন এই সুন্নাগুলো অনুসরণ করবেন রাস্তা চলার ক্ষেত্রে ডান দিকে চলা হচ্ছে রমিসাল আসামের হাদি সুন্না কিন্তু সেটা নির্ভর করছে যদি কোনো আইন তাকে এভাবে বাধ্য করে যে ডান দিক নয় অবশ্যই দিকে চলতে হবে তাহলে তিনি অবশ্যই সেই আইন অনুসরণ করতে হবে কারণ হলো এখানে সূন্যাহ এবং ইস্তেভাবের চেয়ে যখন বাধ্যতামূলক বিষয় এসে যায় শৃঙ্খলার কারণে অথবা অন্য কোনো কারণে তখন সেটাকে অনুসরণ করাটা বাধ্যতামূলক সেক্ষেত্রে যদি কেউ ডান দিকে চলতে না পারেন তিনি যদি বাম দিকে চলতে হয় তাহলে তিনি বাম দিকে চলবেন তবে রাস্তায় কখনো প্রতিবন্ধক তৈরি হয় বা মানুষের চলাচলের ব্যাঘাত ঘটে এই ধরনের কোন কাজ রাস্তায় চলার ক্ষেত্রে তিনি করবেন না আর রাস্তায় যদি তিনি বসেন তাহলে রাস্তার যে হকগুলো আছে সেগুলো আদায় করবেন অন্যতম একটি হক হচ্ছে রাস্তার সেটা হলো তিনি তার চোখকে অবনত এবং সংযত রাখবেন এভাবে এভাবে কে যাচ্ছে কারা যাচ্ছে এ আপনি কে যাচ্ছেন এ ধরনেরকে কারণ হাজার রকমের মানুষ যাবে হাজার প্রকৃতির মানুষের হয়তো মুখোমুখি হবে সেক্ষেত্রে কারো বিষয়ে অনুসন্ধিচ্ছু না হওয়া তার পিছনে না লাগা এরকমটা যাচ্ছে কোথায় যাচ্ছে এটা আপনার দায়িত্ব নয় কোনো গন্ধের দরকার এগুলো এ ধরনের কিছু করে সেখানে অদ্দুল বা সর সে আপনি আপনার দৃষ্টিটাকে অবশ্যই খেয়াল রাখবেন যে সংযত রাখার জন্য এরপরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে সংকটাপন্ন বা মুখ হয় তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হেল্প করার জন্য চেষ্টা করা তার বিপদ থেকে তাকে যে কোনো কিছু সহযোগিতা করা যায় কি না সেই সহযোগিতার মন মানসিকতা নিয়ে কাজ করা এগুলো হচ্ছে রাস্তার মৌলিক যে শূন্যগুলো সেগুলো আমরা কিছু বললাম তবে আপনার প্রশ্ন অস্পষ্ট শেষে আপনি মহান আল্লাহর কাছে আমাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করেছেন আমরাও আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন মুর্শিদা বেগম উত্তরা ঢাকা থেকে লিখেছেন মহান আল্লাহ আপনাদের সুস্থ রাখুন হায়াত দান করুন আমি আপনাদের অনুষ্ঠান ইউটিউবে নির্মিত শুনি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্বগুলি শুনে উপকৃত হয়েছি তাই আমার মনে কিছু প্রশ্ন জেগেছে আমি মাগরীবের নামাজ আজান শেষ হওয়ার সাথে সাথে শুরু করি এবং সালাম ফিরিয়ে জিকির যেমন আয়াতুল কুরসি তিন তেসবি তিন কুল সুরা এসব পড়ার পর আমার মনে হয় সুন্নত নামাজের সময় আছে কি না কারণ একজন আলেম বলেছিল যে মাগরীবের ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সুন্নত নামাজ আদায় না করলে নাকি সেই সুন্নত নামাজের সবাব পাওয়া যায় না এই কথাটি কি সঠিক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মাঘরীবের নামাজের পরে যে সমস্ত আজকারগুলো আছে সে আজকারগুলো পড়ার পর আপনি যদি সূন্য আদায় করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই এতে আপনার সূন্য হয়ে যাবে যে আলেম বলেছেন যে মাঘরীবের সলাতের পরপরই পরই আদায় করতে হবে তার বক্তব্য শুদ্ধ নয় ফরজ সলাতের পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পড়া হচ্ছে সূন্যাস শূন্যটা হচ্ছে পরে সুতরাং তিনি হয়তো ফরাজ সালাতের পরে যে আজকারগুলো আছে আজকারগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না এই জন্য হয়তো এভাবে তিনি গাইড করেছেন অথবা এই ধরনের বক্তব্য দিয়েছেন কিন্তু তিনি যদি জানতেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম ফরজ সালাতের পরে আজকারগুলো তো করতে বলেছেন এবং এই আজকারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর ফজিরত কী আছে সেগুলো সম্পর্কে যদি জ্ঞান রাখতেন তাহলে এই কথা মোটেও বলতেন না আর মাগরীবের সুন্না একেবারে ঈশার সলাতের আজান দেওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন অনেকে ধারণা মাগরিব নামাজের সময় বড় পাঁচ দশ মিনিট থাকে যদি কোন ভুল ধারণা আছে না সে তো নামাজের কিন্তু সুন্নাতের করার জন্য কোনো সময় নেই না নামাজে কি পাঁচ দশ মিনিট থাকে না নামাজেরও পাঁচ মিনিট সময় নেই নামাজের লম্বা সময় রয়েছে নামাজে তো দীর্ঘ সময় রয়েছে যাই হোক মানে মাগরিবের সুন্নাহ এর আজান ঈশার আজান হওয়া পর্যন্ত আপনি পড়তে পারবেন যদি কোনো কারণে কেউ ঈশার আজানের আগেও আদায় করতে না পারেন তাহলে ঈশার আজানের পরেও তিনি মাগরীবের সুন্নাত দুই রাখা আদায় করে নিতে পারবেন কোনো বিশেষ কারণ থাকে না বিশেষ করে কারণ থাকলে যেমন হতে পারে যে ব্যস্ততার মধ্যে ছিলেন সফরের মধ্যে ছিলেন কিন্তু তিনি মনে করেছেন যে তিনি নিয়মিত এই নামাজগুলো ছাড়েন না নিয়মিত পড়েন তাহলে অবস্থায় তিনি ঈশার নামাজের আজানের পরেও তিনি পড়ে নিতে পারবেন মুর্শিদা বেগম আপনি আরও লিখেছেন মাগরীবের আজান দেওয়া থেকে শুরু করে কতক্ষণ পর্যন্ত মাগরীবের সুন্নাদ সহকারে পড়া যায় একই কথাই বলে দিয়েছি উত্তর হয়ে গেছে জবাব তো হয়ে গেছে হয়ে গেছে আপনি আরো লিখেছেন মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে আজানের জবাব দেওয়া যাবে কি হ্যাঁ পিরিয়ডের অবস্থায় তিনি আজানের জবাব দিতে পারবেন দিতে আরো লিখেছেন প্রত্যেক ওয়াক নামাজের সময় গাছের ডাল পাওয়া না গেলে টুথ পাউডার টুথপেস্ট ব্রাশ ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করলে কি সুন্নাত আদায় হবে হুম দাঁত ব্রাশ করলেই শূন্য আদাদায় হয়ে যাবে দাঁত ব্রাশ করলেই তা দায় হয়ে যাবে সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় যে অবশ্যই আপনাকে কাঠের ডাল দিয়ে অথবা কাঠ দিয়ে আপনাকে কী করতে হবে মেস করতে হবে না আমের শখ এখন মে শাকের যেহেতু মানে পদ্ধতি চেঞ্জ হয়েছে উন্নত হয়েছে এবং ব্রাশ আরও মেডিকেটেড পদ্ধতিতে মানে আবিষ্কার হয়েছে যেখানে স্বাস্থ্যের জন্য উপকারী দাঁতের জন্য উপকারী এর সাথে যুক্ত হয়েছে টুথপেস্ট এগুলো যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি অবশ্যই উত্তম কাজ করেছেন কোনো সুন্দর নেই মুর্শিদা বেগম আমরা আপনার চিঠি পড়ছিলাম আপনি লিখেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সুরা আলে ইমরানের আঠারো নম্বর আয়াত ২৬ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াত এবং সুরা সহ এই আয়াতগুলো পড়তে হয় এটা কি সেহী হাদিস দ্বারা প্রমাণিত না কোনো সেই হাদিস আমার জানা নেই এর জন্য কোনো সহি হাদিস রয়েছে আমার জানা নেই সহিহাদিস দ্বারা প্রমাণিত নয় আরও লিখেছেন মহিলাদের নামাজে বুকে হাত বাঁধার সময় কবজি পর্যন্ত বাঁধা উত্তম নাকি কোনি পর্যন্ত হাত বাঁধা উত্তম কবজি বলতে কি বুঝাচ্ছে কবজি হলো এই হ্যাঁ কোনি হলো এই এটা বুঝাতে চেয়েছেন হ্যাঁ দুটাই জায়জ জি দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে এটা তো পুরুষ নারী সবার ক্ষেত্রে সময় বিধান আরও লিখেছেন অজু অবস্থায় মশা বা এই ধরনের ছোটো পোকামাকড় হত্যা করলে কি অজু নষ্ট হয়ে যায় না এতে কোনো উজ নষ্ট হওয়ার কিছুই নেই মশা পোকামাকড় যদি কেউ মারান তাহলে তার উজ নষ্ট হবে না এতে কোনো অসুবিধা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে সবশেষে আপনি লিখেছেন অজু অবস্থায় হাত বা পায়ের আঙ্গুল ফুটালে কি অজু নষ্ট হয়ে যায় না এতে অজু নষ্ট হয় না এটা সাধারণ একটি সাধারণ বিষয় ছিল জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুর রহমান উত্তরা ঢাকা থেকে লিখেছেন কোনো এক অমুসলিম ব্যক্তি কোরআন হাদিস পরকাল জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করেন তারপর শুধুমাত্র একবার কালেমা উচ্চারণ করেছেন কিন্তু নামাজ পড়েন না আল্লাহর কোনো হুকুম পালন করেন না সবসময় পাপের বড় বড় পাপের মধ্যে ডুবে আছেন প্রশ্ন হলো এই ব্যক্তি কি মুসলমান হয়েছেন না তিনি ইসলামের কিছুই হননি জি আরও লিখেছেন শুধুমাত্র মানে আল্লাহ তাবুল আলামিনের কালেমার কথা মুখে উচ্চারণ করে যথেষ্ট হবে না কালেমার সাথে ইসলামকে পরিপূর্ণরূপে দিন হিসেবে মেনে নিতে হবে এবং সেটা বিশ্বাস করতে করতে হবে হবে আমলও এবং তো মানে যেগুলো আমল রয়েছে সেগুলো আমলে বাস্তবায়ন করতে হবে তাহলে তিনি মুসলিম মুসলিম অন্যথায় নন মানে আমি বললাম যে আমি কাছে আত্মসমর্পণ করলাম কিন্তু আমি আল্লাহর বিধান একটাও মানলাম না তাহলে কি আত্মসমর্পণ করলাম শুধুমাত্র মৌখিক কথা এই মৌখিক কথা ইসলামে কোনো মূল্য নেই আরও লিখেছেন একবার কালেমা উচ্চারণ করার জন্য পরকালে শাস্তির শেষে চিরস্থায়ী জান্নাতবাসী হবে এমন বক্তব্য কি সঠিক না এই বক্তব্য শুদ্ধ নয় তুমি আর কোনো আলেমি বক্তব্য দেননি জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি চিঠিটি পাঠানো হয়েছে মৌলবী বাজার থেকে এবং এই চিঠির যে অক্ষর বর্ণমালা এবং যেভাবে লিখেছেন আমাদের জন্য একটু কষ্ট করি বটে তবে আমাদের এই সম্মানিত দর্শক পাঠিয়েছেন চিঠি আমরা চেষ্টা করছি বাংলাভাষী পাঠিয়েছেন উর্দুতে যথাযথ সম্মানের সাথে চিঠিটি আমরা পাঠ করার চেষ্টা করছি এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক শুধু ইন্দে লেখা আছে মৌলবী বাজার লিখেছেন আমরা কি দোয়া মোনাজাতে আল্লাহর কাছে হাসরের ময়দানে রসুল সাল্লামের সাফায়তের জন্য এভাবে দোয়া বা মোনাজাত করতে পারি হে আল্লাহ হাসরের ময়দানে মোহাম্মদ সাল্লু আসালামের সাফাত আমাদের নাসিব করুন হুম এ দোয়া করতে পারবেন না আল্লাহ রাবুল্লা আলমের কাছে যদি সাফাতের জন্য দোয়া করেন তাহলে করতে পারবেন ভাই আপনি আরও লিখেছেন কিছু জটিল মানসিক রোগ আছে যার কারণে চিকিৎসা নেওয়া সত্ত্বেও মনোযোগ ঠিক থাকে না নামাজেও না পড়াশোনায়ও না এমনকি দৈনন্দিন কাজকর্মেও না মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা করেছেন এক্ষেত্রে নামাজে ভুল ভ্রান্তি অর্থাৎ কত রাকাত পড়লাম কী পড়লাম ইত্যাদি ভুল হলে কি করা মানসিক রোগ ভীষণ জটিল রোগ ওষুধ সেবন চলছে এ অবস্থায় কি করব না আপনি জামাত এ অথবা একাকি সালাদ আদায় করছেন যখন আপনি নিশ্চিত যে সালাদ শেষ হয়ে গিয়েছে তাহলেই আপনার সালাদ শেষ এক্ষেত্রে আপনার মানে যদি পরবর্তীতে মনে হয় যেন এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে এ ভুল হয়েছে সে ভুল হয়েছে এই ভুলগুলো মানে আপনাকে ধরতব্য আপনি ধর ধরবেন না এগুলোর দিকে ভ্রুক্ষেপ করবেন না আল্লাহ আপনাকে দেখছেন এগুলো সবটাই বাতিল জি সুতরাং আপনি যেই রোগের কথা বলেছেন সেই রোগে যদি সত্যিকার আপনি আক্রান্ত হন তাহলে আপনি সলাাত যতটুকু আদায় করেছেন আপনি যখন নিশ্চিত হবেন এতটুকু নিশ্চিত যে আলহামদুলিল্লাহ আমি সালাত আদায় করেছি তাহলেই আপনার সালাদ হয়ে যাবে এরপর শয়তান যত বাসুসা দিবে সবটাই বাতিল আরও লিখেছেন রসুল সাল্লা হাজির নাজির পর এই আকিদা পোষণ করা কি রসুল্লাহ সাল্লাহ সর্বত্র হাজির নাজির আকিদা পোষণ করা শির্কে আকিদা কারণ রসুল্লাহ ইসলামের মৃত্যু হয়ে গিয়েছে আমরা জানি রাসুল্লাহ মৃত্যু হয়েছে এই ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম মোকোমত পোষণ করেছেন শুধুমাত্র একদল বেরলবি পদভ্রষ্ট আখিদার অনুসারী তারা বলছে যে রসুল মৃত্যু হয়নি কিন্তু দুনিয়ার কোনো মানুষ এটা সাক্ষ্য দিতে পারবে না যে আলাদা রসুল সাল্লা ইসলামকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তারা জীবিত অবস্থায় রাসুল্লাহকে মাটির নিচে দাপন করে এসেছেন এ কথা বলতে পারবে না যদি বলেন তিনি ধৃষ্টতা পোষণ করেছেন তিনি ক্রামদের উপর অপবাদ দিয়েছেন ক্রামদের সম্মান নষ্ট করেছেন এবং ক্রামদের ভালোবাসার উপর লাথি মেরেছেন রসুল উল্লাহ মৃত্যু হয়েছে ক্রাম জেনেছেন ঘোষণা হয়েছে স্পষ্ট দেখেছেন তারপরে রসুল উল্লাহ ইসলামকে দাফন করা হয়েছে সুতরাং আল্লাহ নবী সাল্লা ইসলামকে দাফন করার পরে তিনি পৃথিবীর কোথাও হাজির নাজির এই আকিদা পোষণ করা সম্পূর্ণরূপে ভ্রান্ত বিভ্রান্ত আকিদা এবং শিরকি আকিদা আরও লিখেছেন যারা বংশের সিলসিলা মেনটেন করে তারা রসুলসুল্লা লাহ আলিহুসসলামের বংশধর দাবি করতে পারবে কি রসুল উল্লাহস বংশধর দাবি করে অতিরিক্ত কোনো ফজিরত বর্ণনা না করার কোনো সুযোগ নেই রেসুল উলাহ কোনো হাদিসই এক কথা আসেনি যে আমার বংশধর যারা আছে তাদের এই এই মর্যাদা আছে এমনকি কে কে আমার বংশধর হবে ফাতেবাকে কী বলেছেন পরে এই বংশধরদের মর্যাদার কথা রাসুল্লাহম যেমন বলেন নাই তেমন রাসুল্লাহম বংশধর কে কে হবে এই ব্যাপারটাও বলা হয়নি মা কি রাসুল্লাহম বংশধর সাল্লাম যেমন গ্রহণ করেছেন মক্কায় রাসুল্লাহ সাল্লাম হিজরত করেছেন মদিনায় এবং রাসুল্লাহমের মৃত্যু হয়েছে মদিনায় তারপর রাসুল সাল্লামের সন্তান রাসুল সালামের সন্তানদের মধ্যে ফাতেমা রাদিয়া আল্লাহ তালন হা তাঁর সন্তানরা জীবিত ছিলেন পরবর্তীতে হুসাইন ইবনে আলী এবং আলী হাসান এমনি আলী এই দুজন সবচেয়ে বেশি এ প্রসিদ্ধ ছিল তো রাসুল সাল্লামের মানে বংশধর বলতে যাদেরকে বোঝায় এর মধ্যে হাসান ইবনে আলী রাজির মারা গিয়েছেন মদিনায় আর হোসেন ইবনে আলী রাজির মারা গেছেন কুফায় এবং হোসেন ইবনে আলী রাজু বংশধর যারা ছিলেন তারা বেশিরভাগই মারা গেছেন কুফাতে কুফাতে এবং এর বেশিরভাগই মদিনাতে পরবর্তীতে ছিলেন মদিনাতে এখন যত সব আউলাদের রাসুল যত সব রাসুলের বংশের দাবিদার সবগুলো পাওয়া যায় ভারতে আর পাকিস্তান কিসের ভিত্তিতে এগুলো হচ্ছে এর ভিত্তি কি আমার জানা নেই এগুলোর আদৌ কোনো তাদের কাছে সাজারা আছে কি না আদৌ কোনো বংশবৃক্ষ বা বংশ পরিচয়ের যেই মানে তালিকা সেই তালিকা তাদের কাছে আছে কি না তারাই সবচেয়ে ভালো জানেন একটু সুন্দর হলেই ছবি চেহারা ভালো হলেই নদুস নদুষ হলেই রাসুল এবং বংশ রাসুল এমনকি এই বাংলাদেশে কেউ কেউ দাবি করেছেন যে তিনি জামাই ছিলেন মানে কী কী বলে মানে শয়তানও যেগুলো থেকে অনেক বেশি দূরে থাকে এবং শয়তান মনে করে যে মানে এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের পরহেজ করা দরকার এই ধরনের কথা বলেন অনেক শয়তান মানে কবলিত মানুষ তো এই জন্য এগুলোর আসলে ভিত্তি আছে কিনা আদৌ সেটা আল্লাহ সুমনতালের সবচেয়ে ভালো জানেন যদি কোনো কারণে তাদের কাছে এর প্রমাণ বা দলিল থাকেও তাহলে তাদের কারো একজনের মর্যাদা আল্লাহর অন্য কোনো বান্দার উপর নেই রাসুলসাল্লা উলিস ইসলাম একথা কোনো হাদিসে বলে যাননি সুতরাং অতিরিক্ত মর্যাদা রাসুলের বংশধর হওয়ার কারণে এমনিতেই পেয়ে যাবে না বরং কোরআন মর্যাদার মানদণ্ড মেয়ার বলে দিয়েছে কোরআন মেয়ারুল খারামা মর্যাদা এবং সম্মানের মানদণ্ড বলে দিয়েছে সেটা হচ্ছে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে সম্মানের মর্যাদার অধিকারী আল্লাহ তালার কাছে আতকাকুম যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে এটাই হচ্ছে মানদণ্ড সুতরাং এখানে বংশের মানদণ্ড দিয়ে কোনো লাভ তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে শেষের যে প্রশ্নটি রেসুলসুল ইসলামের বংশের বংশধর এই বিষয়টি নিয়ে আমাদের দেশে অনেক কথা হয় অনেক বিতর্ক হয় আমি একজন সাধারণ মুসলিম হিসেবে এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারি না একটু আগে আমরা জানলাম মানদণ্ড নির্ণিতে হবে তাক কারণে স্বয়ং রসুলসুল সুলসলাম তার মেয়ে ফাতেমাকে কি বলেছেন হাসরে তিনি তার কাজে আসবেন না নিজের মুক্তির উপায় নিজেকে অন্বেষণ করতে হবে নিজেকেই উপার্জন করতে হবে আসুন ইসলামের সেহী আকিদা বিশ্বাসে আমরা পুষ্ট হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন আল্লাহ আমার রব এই রবি আমার সব